हेडिंग दाओ कैपेसिटेंस विथ डायलेक्ट्रिक कांस्टेंट दाड़ो equivalent capacitance with dielectric constant আচ্ছা দেখো সেটা হচ্ছে এক একটা করে প্রবলেম গুলো করতে থাকি আমার এইরকম একটা প্লেট আছে এরকম একটা প্লেট আছে তো এই প্লেটে আমি এখানে ভি ভোল্টেজ দিয়েছি এখানে জিরো ভোল্টেজ দিয়েছি তাহলে এখানে প্লাস এখানে মাইনাস এবার আমি কি করেছি দেখো আমি এর মধ্যে একটা ডাইলেক্ট্রিক মেটেরিয়াল উইথ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট তাকে ইনসার্ট করে দিয়েছি তাহলে এখানে মাইনাস এখানে প্লাস কি এগুলো আসবে না এবার বলো আমার এইখানে ছিল সিগমা এইখানে মাইনাস সিগমা কারেক্ট এইখানে মাইনাস সিগমা আই এইখানে প্লাস সিগমা আই দেখো বুঝতে পারছো কিনা ওকে আচ্ছা এইবার একটা কথা শোনো সেটা হচ্ছে যদি আমি বলি এইটুকু লেন্থ এক্স রাইট টোটালটা ডি এইটুকু d tিকনেস এর একটা দা ইলেকট্রিকটা ইনসার্ট করা হয়েছে তাহলে এইটা কত বলো তো d মাইনাস টি মাইনাস এক্স দেখো হ্যালো এস আচ্ছা এইবার আমরা যদি এই পুরো কম্বিনেশনটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করি তাহলে আমি লিখবো সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কিউ বাই ভি এবার এই কিউ বলতে আমি এই দুটো প্লেটের মধ্যে বলবো এই দুটো প্লেটে তাহলে এই দুটো প্লেটে কত সিগমা ইন্টু এ এবার ভি বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ভেবে দেখো এখন এখানে তিনটে সেগমেন্ট এই একটা সেগমেন্ট এইটা সেকেন্ড সেগমেন্ট এইটা থার্ড সেগমেন্ট তাহলে বলো তো ফার্স্ট সেগমেন্টে আমার যদি ভি ওয়ান হয় সেকেন্ড সেগমেন্টে ভি টু হয় থার্ড সেগমেন্টে ভি থ্রি হয় তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বলতে আমি যে যে ভি সেই ভি যদি এই ভিটা হয় তাহলে এইটা এই তিনটের সামেশান এই তিনটের সামেশান হ্যালো হ্যালো আচ্ছা এইবারে বলতো এইখানে আমার ইলেকট্রিক ফিল্ড কত এইখানে এইখানে সিগমা বাই এপসাইলন এইখানে সিগমা বাই এপসাইলন এইখানে সিগমা আই বাই সরি কেন বুঝতে পেরেছো আরে বাবা একটা ডাইলেকট্রিক বসালে তার ইলেকট্রিক ফিল্ড কত টাইম কমে যায় হ্যাঁ হ্যাঁ দেখো দেখো কত টাইম এই আগের দিনে যে ডিফিনিশা কি টাইম হ্যাঁ সেই 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 ফর্ম রাইট এবার তোমরা আমাকে বলো তো ভি মানে কত জানো এই যে শুধু টি না বলতো ভিত্রি কত সিগমা বাই ও বি বাই এস নট ইনটু কে ডি মাইনাস টি মাইনাস এক্স রাইট রাইট এবার তোমরা এই সি ইকুইভ্যালেন্টের জায়গায় ভি1 ভি2 ভি3 বসিয়ে দাও তো দিলে দেখো তো এটা আসে কিনা যা করবে এখানেই করে যাবে যেন বাড়িতে আবার দুবার তোমাদের না হয় এখানেই সব বুঝে যাবে ঠিক আচ্ছা এবার আমি এটা একটা শর্ট ট্রিক বলি শর্ট ট্রিক মানে মনে রাখার দেখো ধরো আমার এই রকম সিনারিও দিয়ে দিয়েছে এখানে আমার এখানে আমার টি ওয়ান টি টু টি থ্রি বিভিন্ন থিকনেস এর কে ওয়ান থ্রি বিভিন্ন থিকনেসের এর আমি স্ল্যাব বসিয়েছি রাইট আচ্ছা এবার এইখানটা একটা জিনিস লক্ষ্য করো এই যে টোটালটা ডি আর এর ক্রস সেকশনাল এরিয়া এ কোনো চেঞ্জ নেই এবার দেখো এই যে টিটা স্ল্যাব বসিয়েছি না তার মানে কি করলাম দেখো এখানে মাইনাস আছে মানে কি আমি টি থিকটাকে বার করে আনলাম হ্যালো তারপরে সেই সেইখানে টি থিকনেস এর একটা ডাইলেট্রিক ঢুকিয়েছি তাহলে সেই ডাইলেকট্রিক দোকানের জন্য এফেক্টিভ যে ডিসটেন্সটা সেটা টি বাই কে দেখো বুঝতে পারছো কিনা কি বললাম বুঝতে পারলে কি বললাম মানে এইটা যদি আমি সি ইকুইভ্যালেন্ট বার করতে চাই তাহলে দেখো এপসাইলন নট এ ডিভাইডেড বাই বলো টি ওয়ান টি টু ডি তো থাকবে সামেশন মাইনাস টি মানে প্রতিটা টি ওয়ান টি টু টি থ্রি এই ইয়ার গুলোকে বার বাইরে বার করে আনছি হ্যালো এই ইয়ার গুলোকে বাইরে বার করে আনছি তারপরে এই টি থিকনেস এর কে তোমার ওটাই কি বলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আমি ইনসার্ট করছি

একটা দেখি দেখিয়ে দিই তার বাকিগুলো তোমরা নিজেরাই পারবে ধরো এরকম সেম জিনিসের একটা এরকম কে থিকনেসের আমি কে ইয়ের আমি একটা ইয়ে দিয়েছি ডাইলেকট্রিক এটা টি এটা এক্স এটা টি এটা ডি মাইনাস এক্স প্লাস টি রাইট এবার একটা জিনিস বলো তো শুধু এর শুধু এর শুধু এর ক্যাপাসিটেন্স কত তোমরা জানো এফসাইলন এ বাই ডিটু কে না এই আগের দিনে করলাম বললাম এবার একটা জিনিস দেখো বুঝতে পারছো এখানে এই একটা ক্যাপাসিটেন্স সি ওয়ান এই একটা ক্যাপাসিটেন্স সি টু এই একটা ক্যাপাসিটেন্স সি থ্রি তাই না তাহলে বলো তো ওয়ান বাই কি হবে 1/c1 c1 1/c2 1/c3 बोला তো এগুলোকে আমি প্যারালালে কেন জয়েন করেছি অফকোর্স এগুলো প্যারালালে আছে কেন ও আই এম সরি সিজে আছে কেন এইটা ভি যদি হয় তাহলে এইটা জিরো তার মানে डेफिनेटলি এইখান থেকে এই পজিশনে ভি ধীরে ধীরে কমেছে হ্যাঁ মানে কি প্রতিটা ক্যাপাসিটেন্সের এক্রসে सेम ভোল্টেজ নয় ইয়েস সেই জন্য এটা প্যারালালে রয়েছে এবার বলো ওয়ান বাই সি টু ওয়ান বাই এবার বলো তো সি এর জায়গায় আমি কি লিখবো এক্স বাই এফ এল নট এ ওয়ান বাই টু এর জায়গায় p বলো নট কে বাই তো হবে d না হ্যাঁ থ্রি কি হবে বলো d মাইনাস মাইনাস টি

এবারে আমি যেইতে এসছে এরকম বেশ কিছু কনসেপ্ট তোমাদের করাবো এরকম বেশ কিছু কনসেপ্ট তোমাদের করাবো এই যে এইটাই দেখো এইটাই যদি আমি তোমার আহ কনসিডার করি কিরকম কনসেপ্ট দেখো আমার দুটো প্লেট আছে এই দুটো প্লেটের মধ্যে দেখো একটা প্লেটের মধ্যে আমি একটা ডাইলেটিক কনস্ট্যান্ট কে কে ঢুকিয়েছি তাহলে এবার তোমরা এক একটা করে বলো তো এখানে ইলেকট্রিক ফিল করতো সিগমা বাই এস আলন নট এখানে কে টাইমস কমে যায় কি তাই না কে ভ ভ্যালু হ্যাঁ কে এর ভ্যালু টু সরি কে এর ভ্যালু টু ঠিক বোঝানোর জন্য তার মানে এখানে যদি ভি হয় এখানে জিরো তো এবার ধরো আমি বললাম এই সবগুলো টু সেন্টিমিটার করে এরকম প্রবলেম তোমরা এই সিরিতে পাবে সেইগুলো করিয়ে দিচ্ছি তাহলে এবার যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড আর ডিস্টেন্স এক্স এর মধ্যে করতে বলে তাহলে আমি কি করে করবো তো দেখো এইটা যদি টু সেন্টিমিটার হয় এটা টু সেন্টিমিটার এটা টু সেন্টিমিটার তাহলে বলো তো এইখানে সাইলন নট বাই বলো সাইলন এই সিগমা বাই এফসাইলন নট এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু ইয়েস স্যার আর তারপরে এটা হাফ হয়ে যাবে হুম তারপরে এটা কনস্ট্যান্ট ভ্যালু হুম কি বুঝতে পারছো এটা সিগমা বাই সাইলন নট এটা কত সিগমা বাই টু সাইলন নট দেখো বলো বুঝতে পারছো

মানে ওই মার্কিং গুলো কারণ না সব হচ্ছে হ্যাঁ 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 মার্কিং গুলো সেম হবে দিয়া এটা একটু মোটা করলে ভালো হতো মানে আচ্ছা এবার এইটার জন্য আমাদের একটু আগের কনসেপ্ট লাগবে কি বলতো মনে আছে ই ইকুয়াল টু মাই ডিভি বাই ডি ডিভিডি একটা জিনিস শোনো তার মানে এই ইটা কি ইটা হচ্ছে ডিভি বাই ডি কার্ভের স্লোপ কি ইটা কি ভি আর এক্স কার্ভের স্লোপ না এবার বলো এই মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করে অ্যাঙ্গেলটা অপটিউস না অ্যাকিউট অপটিউস রাইট এবার বলো তো এই প্রথম 2 সেন্টিমিটারে স্লোপ কত সিগমা বাই এস আই এপসিলন মানে এটা কনস্ট্যান্ট यस স্যার আচ্ছা এবার এই কনস্ট্যান্টটা এইখান থেকে শুরু হবে রাইট এবার দেখো এইখানে ভি এইখানে জিরো না মানে ভোল্টেজটা গ্রাজুয়ালি কমেছে কি কমেছে না তাহলে আমি এইরকম ভাবে বলতে পারি ধরো এইখানে একটা ঠিক বলতো এর শ্লোপ কত মাইনাস আমি যদি বলি তাহলে থিটার ভ্যালু কত হবে আচ্ছা আমি বলছি আচ্ছা তো

এইরকম হয়েছে তারপরে আবার এরকম গেছে মানে এইটা আর এইটা কি প্যারালাল এটা থিটা ওয়ান হলে এটা থিটা টু তারপরে থিটা ওয়ান ডেফিনেটলি গ্রেটার দেন থিটা টু বলো এটা বুঝতে পেরেছো কি না ক্লিয়ার না ব্যাপারটা বলো বলো ব্যাপারটা ক্লিয়ার বলো আচ্ছা এবার একটা জিনিস বলো তাহলে বলো তো

একটা ক্যাপাসিটার সেখানে যে মেটিরিয়াল নিয়েছে সেই মেটিরিয়ালের তোমার আহ কে এর আহ করতে বলেছে আগে বলো এইটা যদি আমি জেনে যাই তাহলে আমার কম্প্যাজন করতে আরামসে পেরে যাব না বলো হ্যালো ইয়েস হা তোমরা কি এটা বুঝতে পেরেছো থিটা ওয়ান গ্রেটার দেন থিটা টু হ্যালো থিটা ওয়ান গ্রেটার দেন থিটা টু হ্যাঁ ওকে আচ্ছা দাঁড়াও এরপরে না আমাকে বেশ কিছু ডায়াগ্রাম ড্র করতে হবে তো ডায়াগ্রাম ড্র করতে ভালো লাগছে না আগেরবারে যে প্রবলেমগুলো করেছিছি সেখান থেকে আমি নিয়ে চলে আসব তোমরা জাস্ট করবে প্রবলেমগুলো করবে কপিতে যেন থাকে সব ঠিক লাগব ডি এর ইকুই ব্যালেন্স ইয়ে বার করতে বলেছে এই দুটোর একটুখানি আগে ইয়ে করে নি সবগুলো নিয়ে আসি

ওখানে ওই প্রজেক্টারে স্টুডেন্টরা যে ধরনের মুভি মনে বলে সেই মুভি আমরা দেখাই তোমরা যদি দেখতে চাও দেখতে পারো তোমরা মাধ্যমিক বলে আমি আর কিছু বলছি না তোমরা পরের বার তো ইলেভেনে উঠলে তো তোমাদের একই জিনিস করানো হবে বুঝতে পেরেছ তোমরা যদি আসতে চাও আসতে পারো কোনো অসুবিধা নেই দিয়া আচ্ছা রিফ্রেশমেন্টও থাকে এটুকুও বলে দিলাম দুটো থেকে পাঁচটা ফ্রি থাকলে চলে আসতে পারো আচ্ছা চলো স্টার্ট করছি এই প্রবলেমটা দেখো দুটো প্লেট তার মাঝখানে আমি তিনটে ডিফারেন্ট ক্যাপাসি ডাইলেক্ট্রিক বসিয়ে দিয়েছি দুটো প্লেট তার মধ্যে আমি তিনটে ডিফারেন্ট ডাইলেক্ট্রিক বসিয়ে দিয়েছি রাইট দেখো এই সবগুলো আমি ধরলাম ডি বললাম সবগুলো আমি ধরলাম ডি তাহলে বলো তো এইগুলো এখানে যদি ভি হয় এখানে জিরো হলে এগুলো সিরিজে আছে না প্যারালালে আছে সিরিজে আছে সিরিজ তাহলে সিরিজে থাকলে এরকম হবে না হ্যাঁ স্যার পোটা ডি আবার তিনটে ডি ও সরি 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 আই ডি বাই 3 এটা ডি বাই 3 করে দাও সব এবার বলো তো আমি যদি এইটাকে বলি সি1 তাহলে সি1 কি লিখবো তোমরা জানো এপসাইলন নট

এটা ঠিক আছে বুঝতে পেরেছ এইগুলো নিয়ে বেশি মাথা কামানোর দরকার নেই এইটা বলো এইখানে ভোল্টেজ টোটালটা এ এবং এগুলো ইকুয়ালি ইকুয়ালি তাহলে বলো তো এখানে এগুলো সিরিজে আছে না প্যারালালে আছে প্যারালালে আছে যদি প্যারালালে থাকে তাহলে বলো তো এইটার জন্য যদি সি ওয়ান বলি সি ওয়ান কি হবে ই নট এ ইফ এ ইনটু কি1 বাই সাম হ্যাঁ ই সাইলন নট ই ভাই 3 কি1 বাই ডি রাইট তারপর একটা

এটা এ এটা কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর আচ্ছা বলতো প্রথমে আমি এইটা যদি ইয়ে করি কে ওয়ান আর কে টু এটা মানে যে নাম্বারিং গুলো করেছি ওয়ান টু থ্রি ফোর সেই নাম্বারিং আমি সি বলছি সি তার মানে এইটা সি ওয়ান এইটা সি টু সি টু দেখো এই দুটো কিসে আছে তারপরে এই দুটো আবার প্যারালালে আছে হ্যাঁ হ্যাঁ তারপরে এই দুটো মিলে সিরিজে আছে

আগের পার্ললামটা করলাম কে ওয়ান কে টু কে থ্রি ওখানেও যে পার্টিশন ছিল ওখানে তো আমি সিজন নিয়েছি ওখানে তো আমরা তাহলে ওরকম পুরো আলাদা হতে পারতাম ওকে আচ্ছা এবার আমি তোমাদের একটা এক্সপ্লেনেশন দিচ্ছি দেখো বলতো এইখানে ইউ ওয়ান কত এফ সিগমা বাইস কে বলতো এইখানে কত সিগমা বাই এফ নট কে টু এবার বলো ইউ আর ইউ টু সেম না ডিফারেন্ট ডিফারেন্ট কমপ্লিট ডিফারেন্স এবার বলো এইখান থেকে এইটুকু ডিসটেন্স ডি বাই টু হুম এইখানে যদি ভোল্টেজ ভি হয় তাহলে এইখানে এর অ্যাক্রসে যে ভোল্টেজ হবে সেটা সেই ভোল্টেজটা হ্যাঁ সেইখানে যে ভোল্টেজটা আর এর একসে যে ভোল্টেজ ডিফারেন্স হবে সেই সেইটা কি ডিফারেন্ট হবে মানে এই লাইনের সব ভোল্টেজ ডিফারেন্ট না সেম ডিফারেন্ট হবে রাইট ডিফারেন্ট ডিফারেন্ট বুঝতে পেরেছো তার মানে এইটা যদি হতো আমি যেটা ড্র করেছি তার মানে এইখানে দুটোরই এইটা আর এইটার সেম ভোল্টেজ হতো না হুম কিন্তু এটা কি সেম ভোল্টেজ না না হচ্ছে না সেই কারণে এইটা তুমি যেটা বললে C1 C3 কিসে আছে সিরিজে

এইটা হবে দেখো এটা কি হবে শোনো অ্যাকচুয়ালি এই প্রবলেমটায় এইখানে তোমার একটা ফুল মিডিয়াম আর এইখানে আরো দুটো মিডিয়াম মানে টোটাল তিনটে আছে তাহলে এইটা কি হওয়ার কথা এইরকম হওয়ার কথা এটা ঠিক করেছে কি ভুল করেছি ভুল করেছে আচ্ছা তাহলে কি করতে হবে দেখো না মানে ওই দুটোর সঙ্গে মানে ওটা বড় ওটা বড় যে দুটোর সঙ্গে আছে ওই দুটো পোটেন্সিয়াল তো সেম নয় হুম হুম তাই জানো ওটা হাফ করে এর এইখানটায় আর এর এইখানটায় পটেনশিয়াল সেম নয় सेम না আমরা কি করছি দেখো আমি এটাকে হাফ করে দিচ্ছি যদি এটাকে হাফ করি তাহলে দেখো ঠিক আগেরটার মতোই হবে হ্যাঁ এইটা ধরো এটা ধরো c3 এইটা

এটা দেখ এটা কিভান কিভান আর যার সঙ্গে কেমন থাকবে প্যারালের

এইখান থেকে আমি যোগ করেছি এবার তুমি বলবে এইখান থেকে যোগ করা মানে এইখান থেকে যোগ করা মানে এর উপরে একটা প্লেট রয়েছে আমি ট্রান্সপারেন্ট দেখাচ্ছি তারপরে কি এই প্লেটটা এই সবগুলোর সাথে যুক্ত আছে কি তাই না তাই না তাহলে বলো তো এইখানে এই সবগুলো কিসে আছে সিরিজে না প্যারালাল আছে তা আচ্ছা এখানে তাহলে মোটামুটি কটা আছে চারটে আছে ভাই চারটে এটা দেখো চারটে কালার দিয়ে চারটে হুম তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ আচ্ছা সত্যি কথা বলতে এইখান থেকে খুব একটা প্রশ্ন আসে না এখন যেই মেন বা নিটে দিতে পারে যেটা আসে বা যেটা করতে দেওয়া আছে বিভিন্ন জায়গায় সেটা হচ্ছে নন ইউনিফর্ম ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে নন ইউনিফর্ম ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হলে কি ঘটনাটা ঘটবে সেটা বার করতে বলেছে নন ইউনিফর্ম ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দেখো

নন ইউনিফর্ম ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এবার এই নন ইউনিফর্ম ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মেনলি আমি তিনটে প্রবলেম করাবো কি কিরকম দেখো সেটা হচ্ছে ধরো এরকম দুটো অ্যাক্সিস রয়েছে এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস আর এইখানে আমার ডাইলেকট্রিকটা রয়েছে হম দেখো এইখানে আমার ডাইলেক্ট্রিকটা রয়েছে দেখো এখানে আমার ডাইলেক্ট্রিকটা রয়েছে এবার এইদিকে এক্স এইখানে যে ডাইলেক্টিকটা রয়েছে দেখো 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 এই ডিস্টেন্স ধরো ডি আর আমার প্লেট দুটো হচ্ছে এইরকম বুঝতে পারলে প্লেট দুটো কিরকম হ্যালো বুঝতে পারলে প্লেটটা রাইট এবার এইটা স্কোয়ার প্লেট স্কোয়ার প্রতিটার এ রাইট এবার এইখানে যে আমার কে টা রয়েছে কে কে এই কে টা ভ্যারি করছে তোমরা কি আমার কথা বুঝতে পারছো মানে এই এফ অফ এক্স মানে এই বরাবর ভ্যারি করছে মানে আমি বলতে পারি এটা এরকম হতে পারে ওয়ান প্লাস টু এক্স থ্রি প্লাস ফোর এক্স স্কোয়ার

মানে আমি কে এর ভ্যালু যা খুশি হতে পারে যেটা এক্স এর ফাংশন আমি তোমাদের দেখালাম তো আমি কি করছি আমি এইখান থেকে স্ট্রিপ নিচ্ছি এক্স একটা স্ট্রিপ নিচ্ছি ঠিক এবার দেখো এই এক্স টা বুঝতে পারছো ডিএক্স এর একটা স্ট্রিপ নিয়েছি তাহলে বলো তো ডিএক্স লেন তা খুব ছোট না বড় এই যে ডিএক্স এইটুকু তাহলে এইখানটায় প্রতিটা পয়েন্টে কে কনস্ট্যান্ট না হ্যাঁ এখানে কে এর ভ্যালু কত হবে এই যে কে হবে থ্রি প্লাস ফোর স্কোয়ার যদি আমি এইটা নিয়ে চালাই বুঝতে পারলাম কি বললাম হ্যাঁ এইখানটায় রাইট আচ্ছা এবার আমি কি করছি শোনো আমি এই স্ট্রিপটাকে বাইরে বার করে আনছি কেটে তাহলে এরকম দেখতে হবে না একটু মোটা করে ড্র করছি এবং এইখানে আর এইখানে এই দুটো পয়েন্টের মধ্যে আমার এখন ক্যাপাসিটেন্স না মেয়ে বলো বলো এই দুটো পয়েন্টের মধ্যে এখন ক্যাপাসিটেন্স না হ্যালো এইটুকু ডি এক্স এইটুকু ডি বলো এই লেন্থটা কত এ হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ তাহলে বলতো এইখানে যদি আমি ছোট ডিসি বলি ছোট ক্যাপাসিটেন্স সেটা কি হবে এরিয়া কত এই এই এরিয়া ইনটু এ না না ডি এরিয়া এ টু ডি এ টু ডি এক্স রাইট এরিয়া সারফেস হ্যাঁ তারপরে ই সাইলন নট হ্যাঁ ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই ডি এটা কি ডি টা কি এই দুটোর মধ্যে ডিসটেন্স ডিসটেন্স স্যার ইনটু কে ইনটু কে এবং সেই কে টা

যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো তাহলে বলতো এই নাম কি সিরিজে না প্যারালালে কথা একদম প্যারালালে আছে একদম বুঝতে পারছো প্যারালালে আছে তার মানে কি যদি প্যারালালে থাকে তাহলে বলতো এই টোটাল সিট টা কি হবে ডিসি প্লাস ডিসি প্লাস ডিসি হ্যাঁ চলবে না তারপরে কি করতে হবে ইন্টিগ্রেট এইটাকে আমার কমপ্লিটলি ইন্টিগ্রেট করতে হবে না দেখো হুম কি তাই না এবার বলো কোথা থেকে কোথায় পর্যন্ত জিরো থেকে স্কয়ার প্লেট এ ই তাহলে এইখানে আমি কে এর ভ্যালু পুট করে দিলে কে এর যদি কোনো একটা এক্সপ্রেশন আছে 3 plus, uh, 4 x স্কয়ার আর এখানে যদি dx থাকে তাহলে আমি একটা ইন্টিগ্রেশন পেয়ে যাব কি যাব না ইয়েস পেয়ে যাব সব পেয়ে যাব বুঝা গেছে এই ধরনের প্রবলেম হ্যাঁ ঠিক দেখো এগুলো যে প্যারালালে আছে সেগুলো যেন মনে থাকে দেখো অনেকটা একই রকম দেখো এই সেম 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 কনসেপ্ট কিন্তু এখন এইখানে যে কে টা নেওয়া হয়েছে না এই যে কে সেই কে টা হচ্ছে একটা প্লেট আর এইখানে একটা প্লেট রাইট এটা ধরো জিরো জিরো সেম স্কোয়ার প্লেট এ তাহলে তোমরা এবার একটা কথা বলো আমি কি করলাম এবারে কেটার সাথে ভ্যারি করছো ওয়াই এর সাথে তার মানে এইখানে যদি আমি একটা ছোট্ট স্ট্রিপ নিই বুঝতে পারছি ঠিক মানে এরকম এরকম এটাকে আমি বাইরে বার করে আছি আচ্ছা তাও তা তাও বলে দিই এখান থেকে এইটুকু ওয়াই এই থিকনেসটা ডিওয়াই তাহলে বলতো এই ডিওয়াই ঠিকনেসটা যদি খুব কম হয় তাহলে এই ডিওয়াই এ যে কে টা সেটা অলমোস্ট কনস্ট্যান্ট না তাহলে আমি এইটাকে যদি বাইরে বার করে আনি তাহলে বাইরে বার করে আনি এটা ডিওয়াই হ্যালো বলো

এইবার চলে এসো এই প্রবলেমটা এটা এইসি বরমাতা করতে দেওয়া আছে এটা যেই এডভান্সেও একবার এসেছিল দেখো এটা যেই অ্যাডভান্সও একবার এসেছিল বুঝতে পারছো কিভাবে এটা লাগানো রয়েছে হুম হুম দেখো কিভাবে লাগানো রয়েছে বুঝতে যাচ্ছো हेलो তুই অর্ধুই ভাই লাগানো আচ্ছা রাইট মানে উপরে একটা প্লেট আছে নিচে একটা প্লেট আছে এবং এই প্লেটের মধ্যে যে ডাইইলেকট্রিকটাকে আমরা ইনসার্ট করেছি সেটা বুঝতে যাচ্ছো এই কেক পাওয়া যায় দেখো डिफरेंट কালারের মানে এক দিকে হয়তো চকলেট আরেক দিকে ভ্যানিলা আর কিছু একটা হ্যাঁ বুঝতে হচ্ছে সেই রকম তার মানে এইখানে প্রতিটা পয়েন্টে

রাইট দেখো এইটা একটা ইয়ে এবার আমি কি করলাম এইখান থেকে এক্স ডিস্টেন্সে গিয়ে একটা ডিএক্স এর এলিমেন্ট কাটলাম এটা ডিএক্স এর এলিমেন্ট রাইট আচ্ছা এখানে অনেক কিছু বলার আছে বলারটা কি সেটা হচ্ছে এইটা যদি এ হয় এইটাও এ এই যে

এইটাকে বার করে নিয়ে চলে আসি তাহলে শোনো এইখানে এইরকম একটা ত্যাছড়া অ্যাঙ্গেল ইয়ে রয়েছে না ত্যাছড়া মানে ইনক্লাইন্ড হ্যাঁ আছে এবার বলি ডিএক্সটা খুব ছোট না বড় খুব ছোট তাহলে এইটা কি আর এরকম ত্যাছড়া হবে না অলমোস্ট এরকম হবে অলমোস্ট এরকম অলমোস্ট হবে তাই না তাহলে বলতো এই নিচের পোরশনটা কি কি ওয়ান

দেখো এই টোটালটার বলি ডিসি আর এইটার যদি বলি ডিসি ওয়ান আর এইটার যদি বলি ডিসি টু বলতো ডিসিওয়ান আর ডিসি টু কিসে রয়েছে সিরিজ না কারেল সিরিজ এটা এরকম ওয়ান মাই হ্যাঁ এইবার একটা জিনিস শোন এবার বলতো ডিসি ওয়ান কত হবে

আমরা এইখানে এখানে একটা জিনিস দেখো এইখানে রয়েছে আর ওয়াই রয়েছে এখানেও ডিএক্স রয়েছে আর ওয়াই রয়েছে হোয়াট ইট সাজেস্ট

লিখলে তোমরা আমাকে বলো তো একদম ক্যালকুলেট করে বলো তো ডিসি কত আসছে এই যে এইটার জন্য ডিসি কত আসছে এইটা আসছে কিনা দেখো তোমরা ক্যালকুলেট করবে ওয়ান কে টু বাই ডি দেখো এটা আসছে কিনা দেখো তো এটা আসছে কিনা হ্যাঁ তাহলে বলতো এইটা এই টোটালটারটা না এই যে টোটালটার এই ডিসিটা হ্যালো হুম এবার বল আমি তো এইটা কেটেছি এর সাইডেরটাও তো আরেকটা ইয়ড করবে এ সাইডেরটা কি দোষ করেছে করতে হবে করতে এবার বলো এ যদি আমি ক্যালকুলেট করি সেম ভাবে এই একই জিনিস আসবে না সেম ভাবে কারণ তখন এক্সটা একটু চেঞ্জ হয়ে যাবে আসবে কি আসবে না না এইবার বলো এইটা আর এইটা মানে আমি বলতে চাইছি এর পাশে যদি আমরা আরেকটা করি এই দুটো সি리즈 না প্যারালালে এই দুটো তাহলে যদি প্যারালালে হয় তাহলে সি ইকুয়িভ্যালেন্ট কি হবে এই ডিসি 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 এরকম করতে করতে যাবে ইন্টিগ্রেশন ডিসি হবে এবার স্যার এবারে তুমি এখান থেকে এই ইন্টিগ্রেশন ডিসি ভ্যালু বসিয়ে দেবে হুম যদি ইন্টিগ্রেশন ডিসি ভ্যালু বসিয়ে দাও তাহলে ইয়ে কত আসবে

যদি ডাউট না থাকে তাহলে এইবারে আমরা সুন্দর কয়েকটা কনসেপ্ট ডিসকাস করব হয়ে গেছে আমাদের আর এক ঘন্টার ক্লাস হবে এই কনসেপ্ট গুলোর যেই প্রবলেম করতে দেওয়া আছে এই সি ভার্মাতেও কি করব শোনো আমরা এবারে এই যে এতক্ষণ ধরে যে ডাইলেকট্রিক কথা বললাম না তো এই ডাইলেট্রিক গুলোকে আমরা ওই এক দুটো প্লেটের মধ্যে ইনসার্ট করব সেখানে দেখবো যে কত ফোর্স কাজ করছে কত ওয়ার্ক ডান হচ্ছে এইসব জিনিসগুলো দেখবো দেখো দেখো তো সেটার ফার্স্ট হেডিংটা দাও ইনসারশন অফ ডাইলে কনস্ট্যান্ট চার্জ আচ্ছা তোমরা যদি স্ট্যান্ডার্ড কোনো যেই লেভেলের বই খোলো সেখানে এই হেডিংটা নাও থাকতে পারে সেখানে যেটা থাকে সেটা হচ্ছে দেখো অফ ব্যাটারি কি বললাম ইনসারশন অফ ডাইলেক্ট্রিক অ্যাট কনস্ট্যান্ট চার্জ লেখা আছে তো সেখানে উইদাউট ব্যাটারি এবার তুমি বলবে ব্যাটারি বলে কি হবে সেটা আমরা পরে দেখবো আগে এইটা দেখে নি ঠিক মানে কি করেছি শোনো আমি একটা ক্যাপাসিটার নিয়েছি সেই ক্যাপাসিটারটা বাইরে থেকে চার্জ করেছি চার্জ করিয়ে চার্জ করিয়েছি মানে কি ভোল্টেজ সোর্স রেখেছি এখানে চার্জ অ্যাকুমুলেট হয়েছে রাইট চার্জ করিয়ে বুঝতে পারছো হ্যালো হ্যালো হ্যাঁ চার্জ করিয়ে আমি কি করিয়েছি ব্যাটারিটাকে খুলে দিয়েছি তাহলে ব্যাটারিটাকে যদি খুলে দিই তাহলে ওই চার্জটা ওর মধ্যে স্টোর হয়ে আছে আছে কি আছে নেই তো আমি সেটাই বলছি যে এর মধ্যে যে চার্জটা আছে সেই কিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে এইখানে প্লাস কিউ এইখানে মাইনাস কিউ রাইট যদি এখানে প্লাস কিউ আর এখানে মাইনাস কিউ হয় এখানে প্লাস 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 চার্জ হবে এইখানে মাইনাস 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 চার্জ আসবে ঠিক এবার শোনো আমি ধরো থেকে একটা ইনসার্ট করছি এবার তুমি বলবে এর এমজি টেমজি ওগুলো দরকার নেই তুমি ভেবে দেখো না এরকম একটা প্লেট আছে সরি এই আমার থ্রি ডায়াগ্রাম দিল কিন্তু ভালোই বোঝা যায় কি তাই না বলো দেখো এরকম একটা প্লেট আছে আর তুমি এইখানে ইনসার্ট করছো একই তো ব্যাপার এই তাই না হ্যালো বুঝতে পারছো এইখানে ইনসার্ট করছো তাহলে এমজি নিচের দিকে থাকবে সেটা কি এই হরাইজেন্টাল বরাবর কোনো ফোর্স স্টোর দেবে না দেবে না না সেই জন্য এমজি এমজি দরকার নেই তাহলে বুঝতে পারছো আমি একটা একে এইভাবে ইনসার্ট করাচ্ছি এইবার একটা কথা বলো তো এইখানে নেগেটিভ নেগেটিভ চার্জ ইন্ডিউসড হবে হুম হবে পজিটিভ পজিটিভ চার্জ ইন্ডিউসড হবে হবে এবার একটা জিনিস দেখো এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জটাকে অ্যাট্রাক্ট করবে এই নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জটাকে অ্যাট্রাক্ট করবে করবে একদম তাহলে বলো তো আমি যদি এখানে এই কেটাকে ছেড়ে দিই সামান্য এসে তাহলে ও এই অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য ভেতর দিকে ঢুকে যাবে না ঢুকে যাবে ধরো এই ডিসটেন্স এর ক্রস সেকশন এরিয়ায় এবার যখন ঢুকে যাবে শোনো ভালো করে ঢুকে যাবে তাহলে একটা অ্যাক্সেলারেশন থাকবে কি থাকবে না তো আমি যদি সেই অ্যাক্সেলারেশনটাকে অমিট করতে চাই তাহলে ভেবে দেখো উল্টো দিক থেকে আমি একটা এফ এক্সটার্নাল ফোর্স দেবো দেবো তাহলে আমি যদি সেই এফ এক্সটার্নাল ফোর্সটা অ্যাপ্লাই করি তাহলে ভেবে দেখো ভেতর দিকে যে ফোর্সটা টানছে এই দিকে যে ফোর্সটা টানছে আর এই ফোর্সটার ম্যাগনিটিউড অলমোস্ট সেম যদি হয় অলমোস্ট তাহলে এই ধীরে 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 ভেতরে ডুববে না মানে আমি এফ এক্স ট্যান্ডালটাকে একটা সাপোর্টিভ হিসেবে ধরে রেখেছি যাতে ও হঠাৎ করে জোরে না ভেলোসিটি গেইন করে তার মানে এ বেসিক্যালি স্লোলি স্লোলি এর মধ্যে ঢুকছে না হ্যাঁ স্লোলি স্লোলি ঢুকছে কেন স্লোলি স্লোলি ঢুকছে তার কারণ এর মধ্যে আমরা কোনো কাইনেটিক এনার্জি আসতে দিচ্ছি না তোমরা আমার কথা একটু একটু বুঝতে পারছ ইয়েস স্যার তাহলে এই ডিরেকশনে আমার এফ এক্স ট্যান্ডাল কাজ করবে দেখো উল্টো ডিরেকশনে এই যে হ্যালো তাই না এইবার এইটাই আমায় জিনিসপত্রগুলোকে একটু কনসিডার করতে হবে কি কি জিনিসপত্র কনসিডার করবো তোমরা পারবে আমার সাথে সাথে করো তোমরা ইনিশিয়াল একটা পজিশন ধরো বলো আর একটা ফাইনাল দেখো যখন এ পুরোটা ইনসার্ট হয়নি মানে একদম ইনসার্ট হয়নি তখন ইনিশিয়াল বলছি

c যদি বাড়ে তাহলে v কমবে বুঝতে পারছো হ্যালো বুঝতে পারছো এইবার আমি যদি তোমাকে এনার্জির কথা বলি সেটাকে আমি ই এন দিয়ে ডিনোট করছি যদি একটা কনস্ট্যান্ট চার্জ থাকে তাহলে কি হয় ইউ স্কোয়ার বাই টু সি তাই না তাই তো এবার বলতো ইন ইনিশিয়াল আর ই এন ফাইনাল কি হবে ইএন ইনিশিয়াল কম বেশি হবে না আগে ইনিশিয়াল কি হবে কিউ স্কোয়ার সেম আছে বাই টু সি টু সি আই না হুম এ স্যালার্ন এ বাই ডি হুম এটা কি হবে কে কোথায় হবে তাহলে বলো তো এনার্জি কমেছে না বেড়েছে কমেছে বোঝা গেছে তাহলে বলো তো এই যে চেঞ্জ ইন এনার্জি চেঞ্জ ইন এনার্জি সেটা হচ্ছে ই ইনিশিয়াল মাইনাস ই ফাইনাল এটা ডি কিউ স্কোয়ার বাই টু এফ এ

এই চেঞ্জিং এনার্জিটা গেল কোথায় ওই মিডিয়ালটা মোশন স্টোর হয়ে গেল না না মিডিয়ালটা ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান না 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 হ্যাঁ বলো 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 কোন ওয়ার্ক ডান মানে যে এফ এক্সটারনাল গাই আরে দেখো আমি তো এইদিকে এফ এক্সটারনাল কে ধরে রেখেছি আস্তে 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 করে ছাড়ছি তারপরে তার জন্য এফ এক্সটারনাল একটা ওয়ার্ক ডান করছে কি করছে না হ্যাঁ তোমরা আমার কথা বুঝতে পেরেছো হ্যাঁ তাহলে আমি যদি এই কথাটা বলি ওয়াকডান বাই এফ এক্সটার্নাল কি হবে এইটা হবে এইটাই হবে ডেল্টা ইএন কি ওয়াকডান বাই ই এক্সটার্নাল এটা হবে কি হবে না হুম বুঝতে পারছো হ্যালো ইয়েস স্যার মানে কি হচ্ছে শোনো প্রথমে আমার কাছে একটা এনার্জি ছিল ঠিক হ্যালো সেই এনার্জিটা সেই এনার্জিটা ফাইনালি একটা এনার্জি থাকলো কিছু এনার্জি আমার লস হয়ে গেল মানে সেইভাবে দেখতে গেলে এখানে তো এনার্জি লস হয়েছে তাই না ই আই মাইনাস ইএফ কমেছে মানে লস হয়েছে তো যে লস এনার্জিটা সেই এনার্জিটা কোথায় গেছে ওই যে এক্সটার্নাল এজেন্ট যে কাজ এক্সটার্নাল এজেন্ট সে নিয়েছে এনার্জিটা হ্যালো বুঝতে পারছ এক্সটার্নাল এজেন্ট সেই এনার্জিটা নিয়েছে কি নাইনি তাহলে ওই যে ও যদি ওই এক্সটার্নাল এনার্জিটা নেয় তাহলে সেই এনার্জি দিয়ে ও ওয়াকডাউন করেছে না হ্যাঁ কারণ ও ও যে ওই এইদিকে একটা ফোর্স দিচ্ছে এইদিকে যে একটা ফোর্স দিচ্ছে সেই ফোর্সটাকে ও অপোজ করছে সেই অপোজিং এর জন্য তো ওর একটা ওয়ার্ক ডান করতে হবে কি হবে না হ্যাঁ এখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে রাইট তাহলে বুঝতে পেরেছো আমাকে যদি বলে ওয়ার্ক ডান বাই এফ এক্সটারনাল তাহলে তার ম্যাগনিটিউড কি হবে এইটাই হবে না কারণ এই লস এনার্জিটাই ওর মধ্যে আসছে ও ওই এনার্জিটাই ওয়ার্ক ডান করছে ওর মধ্যে এনার্জি না এলে ওয়ার্ক ডান করবে কি করে আমি কি বোঝাতে চাই ইয়েস স্যার বলো ইয়েস স্যার ঠিক আচ্ছা এবার দেখো আমি যদি তোমাকে দেখো আমি যদি তোমাকে বলি ফোর্স 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 বিটুইন টু প্যারালাল প্লেট ক্যাপাসিটার ফোর্স তাহলে এফ আই কি হবে বলতো ইনিশিয়ালি ইনিশিয়ালি তো কিছু ইনসার্ট ফিনসার্ট কিছুই ছিল না ছিল ইনিশিয়ালি ছিল ইনসার্ট ছিল না তাহলে বলতো শূন্য না না কে বললো শুনলো এই যে যখন কিছু ইনসার্ট ছিল না এটা দেখো এটা বুঝতে পারছো হ্যালো তাহলে এ ফাই বলো তো কি হবে

তাহলে বলো তো থাকার কথা তাই না থাকার কথা কি কথা না কারণ না চেঞ্জ হচ্ছে এ না চেঞ্জ হচ্ছে দুই চেঞ্জ হচ্ছে না একদম একদম ইএই থাকবে কিন্তু সেইটাকে আমি একটু অন্যভাবে এক্সপ্লেইন করি দেখো এইখানে প্লাস কিউ এইখানে মাইনাস কিউ ঠিক তাহলে এইখানে প্লাস 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 এসছে এইখানে মাইনাস 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 রাইট তার মানে এইখানে আবার আচ্ছা এইখানে আবার মাইনাস মাইনাস ডাইলে এখানে প্লাস 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 এখানে মনে পড়ে আমরা যখন ফোর্স 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 করেছিলাম তখন কি করেছিলাম সেটা হচ্ছে কি ইন্টু ইলেকট্রিক ফিল্ড এই ইলেকট্রিক ফিল্ডটা কি ডিউ টু অল চার্জেস এক্সেপ্ট ইউ ডিউ টু তোমরা আমার কথা বুঝতে পারলে কি বললাম আরে কোন একটা চার্জের জন্য যে ফোর্স কাজ করে সেই ফোর্সটা বুঝতে পেরেছ ইলেকট্রিক ফিল্ড ইন্টু কিউ এবং সেই যে কিউটার জন্য আমরা যে কিউ এর উপরে ফোর্সটা ক্যালকুলেট করছি সেই কিউ যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করছে আমি সেইটা না তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো হ্যালো যদি ডাউট থাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করো যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো তো এবার দেখো আমি আমি এইখানে কনসিডার করছি এই পয়েন্টে বলতো এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা কিসের জন্য হবে ই মাইনাস সিগমা প্লাস প্লাস ই মাইনাস কিউ এই যে এই পয়েন্টে কেন প্লাস কিউ এর জন্য যে ই সেটা আমরা নিচ্ছি না রাইট বুঝতে পেরেছ বলতো এর সাথে যদি আমি এইখানকার কিউ গুণ করি তাহলে কি আসার কথা ফোর্স আসার কথা কি কথা না এবার একটা জিনিস দেখো এই পয়েন্টে এই মাইনাস আর প্লাস এর জন্য ডিস্টেন্স তো ম্যাটার করে না ডিস্টেন্স ম্যাটার করে বলো এই মাইনাস আর প্লাস এর জন্য হ্যালো ডিস্টেন্স ম্যাটার করে না না ডিস্টেন্স ম্যাটার না করে তাহলে ভেবে বলো এই পয়েন্টে এই দুটোর জন্য ক্যান্সেল আউট হয়ে যাবে না হুম এইটার এটা শুধু এইটার জন্য থাকবে হুম বলো এইটার জন্য থাকবে হুম হুম তোমরা আমার কথা বুঝতে পারছো হ্যালো বলো তাহলে বলো তো এইটার জন্য আমার কি থাকে মনে আছে কিউ বাই টু কোথায় করেছিলাম এই যে আগের দিন ফোর্সে এই যে এই যে যেভাবে সিগমা ই ডিউ টু প্লেট এই যে এই যে এই যে এই একটা একটার জন্য মানে ভেতরেরটার জন্য তো তোমার নালিফাই হয়ে গেছে যদি ভেতরেরটার জন্য নালিফাই হয়ে যায় তাহলে এখন পুরো যে কনসেপ্টটা অ্যাপ্লাই হবে সেটা এই কনসেপ্টটা না ফোর্স বিটুইন টু প্যারালাল প্লেট ক্যাপাসিটর দেখো বুঝতে পারছো হ্যালো ইয়েস স্যার তাহলে বলো তো ফোর্স এর ভ্যালু ঠিক সেম আসছে কিনা বলো ফোর্স এর ভ্যালু সেম আসছে কিনা আসছে ডাউট থাকলে জিজ্ঞাসা করো আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে এইবার আমরা সেম কনসেপ্টটি করব করবো সেম ওই ডাইলেক্ট কি ঢোকাবো কিন্তু এখন কনস্ট্যান্ট ভোল্টেজে তাহলে মানে হেডিং দাও Insertion of dielectric at constant voltage. Okay, with battery. দেখো ব্যাটারি না থাকলে কনস্ট্যান্ট ভোল্টেজ আসবে কি করে তোমরা আমার কথা বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছো এবার দেখো সেম জিনিসই করছি কি রকম এটা ধরো প্লেটটা এইখানে একটা ভোল্টেজ সোর্স লাগিয়েছি এবার আচ্ছা তো যখনই আমি ভোল্টেজ সোর্সটা লাগিয়েছি এইখানে প্লাস কিউ এইখানে মাইনাস কিউ তাহলে এইখানে প্লাস 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 আর এইখানে মাইনাস এবার এইখানে আমি একটা ডাইলেকট্রিক ঢোকাচ্ছি বুঝতে পারছো হ্যালো কে তাহলে সেম ভাবে একটু আগে যেরকম করলাম আচ্ছা এটা বড় করে দাও এ বুঝতে পারছ সেম ভাবে উল্টো দিকে আমার কি লাগবে এফ এক্স কেন এইখানে মাইনাস 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 এখানে প্লাস 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 একটু আগে যা করলাম সেম জিনিস তার মানে এফ দিলেই আমি এইটাকে স্লোলি স্লোলি এর মধ্যে মুভ করাবো কি করাবো না হ্যালো তার মানে এইখানে কি কনস্ট্যান্ট বলতো সি আই কত এক্ষুনি যেটা করলে সি এফ কত দেখো বুঝতে পারছো কিনা

আরে কে টাইমস হয়ে যায় না সিটা এই যে তাহলে বলো তো ডেল্টা কিউ কত হ্যালো মানে বেসিক্যালি ডেল্টা কিউ ইকুয়াল টু কিউ এফ মাইনাস বলো এইবার বলো এই ডেল্টা কিউটা কি এই চার্জটা ভেবে দেখো এইভাবে ফ্লো হয়েছে না

তাই না এইটা আমি একটু পেলাম আচ্ছা এনার্জির কথা বলি কি লিখব হ্যাঁ এবার বলো এবার বলো যদি হাফ সি ভি স্কোয়ার লিখি তাহলে ইএনআই যদি হাফ সি ভি স্কোয়ার হয় তাহলে বলতো ইএ কি হবে হ্যাঁ তাহলে বলতো এনার্জি বেড়েছে এরকম হয়েছে রাইট ওকে বোঝাতে পারছি এক একটু করে এবার বলো ইলেকট্রিক ফিল্ড ই আই আর ইএফ এর মধ্যে কি রিলেশন হবে কিউবাইফ নট আর ইউবাই কিউ স্যার নট দেখো ভি বাই না

টু প্লেটস আচ্ছা দেখো ফোর্স বিটুইন যদি আমি টু প্লেট করি আচ্ছা তার আগে এইখানে আরেকটু একটু করে নিই বলো তো ইএফ বেশি না ইআই বেশি মানে এনার্জি ইএফ বেশি তাহলে বলো তো ডেলটা ই এন কত আসছে ইএফ মাইনাস ইআই রাইট এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আপনি স্কোয়ার কি মাইনাস 1

এনার্জি বেড়েছে হ্যালো তাহলে ওয়ার্ক ডান বাই ব্যাটারি আর যেটা এনার্জি বেড়েছে এই দুটো ইকুয়াল হওয়ার কথা না কিন্তু ইকুয়াল তো নয় ওয়ার্ক ডান বাই ব্যাটারি মানে কি ব্যাটারি যে ওয়ার্ক ডানটা করেছে তো ব্যাটারি যে ওয়ার্ক ডানটা করেছে সেই ওয়ার্ক ডানটা দুটো জায়গায় স্টোর হবে একটা কি সিস্টেমের এনার্জি পটেনশিয়াল এনার্জিতে স্টোর হয়েছে আর একটা কোথায় গেল এই যে এফইএক্সটি যে ওয়ার্ক করছে সাবাস ভেরি গুড

আমি এর উপরে একটা ছোট্ট প্রবলেম দেব এর উপরে আমি একটা ছোট্ট প্রবলেম দেব দেখো প্রবলেমটা শোনো প্রবলেমটা বলেছে আগে ড্র করেন এইটা সি এইটা সি আর এর এইটাতে আমি ইনসার্ট করেছি এবার বলে এখানে ভি দিয়েছি এখানে ভি আচ্ছা বলতো যখন আমি ইনসার্ট করিনি যখন আমি ইনসার্ট করিনি মন দিয়ে শোনো এই ডাইলেক্ট্রিক কে not ইনসার্টেড তখন বলতো সি ইকুই গেলেন কত বলতো এটা যদি আই বলি না বলতো এটা ইনিশিয়াল বলি আর যখন ফাইনাল সি ইকুই গেলেন কত ফাইনাল আচ্ছা যখন ইনসার্ট করিনি বন্দি শুনে যখন ইনসার্ট করিনি তখন বলতো এইখানে চার্জ কত আচ্ছা বলো যখন ইনসার্ট করেছি তখন এখানে চার্জ কত এখানে হ্যালো এখানে কত একই জিনিস এই যে এটাই হবে না এটারই হ্যালো

হ্যালো ইয়েস স্যার এইটার সাথে যদি আমি ভি গুণ করি তাহলে কি হবে হোয়াট ডান ব্যাক কি বুঝতে পেরেছো হোয়াট ডান ব্যাক ফ্রি ওকে ফাইন নেক্সট যে টপিকটা করব সেটাও কম্পারেটিভলি ইজি হেডিং দাও ফোর্স অন এ ডাই ইলেকট্রিক ফোর্স অনে ডাইলেকট্রিক দেখো এইটা এট কনস্ট্যান্ট ভোল্টেজ কি করবো দেখো ডায়াগ্রামটাকে একটু ড্র করে নিই এইখানে ধরো একটা প্লেট আছে ঠিক রাইট এখানে একটা প্লেট আছে আমি এইখান দিয়ে

এরকম একটা ভোল্টেজের সাথে আমরা কানেক্ট করেছি রাইট এবার কি কি দিয়ে দিয়েছে এইটা v এইটা d এইটা a এইটা এ রাইট আচ্ছা এবারে আমি কি করছি শোনো ধরলাম ধরলাম যে এইখান থেকে a এইটুকুকে

এইটার এখানে এখানে নেগেটিভ হবে হ্যাঁ ওকে যেটা বলছি শোনো এবার পুরো কম্বিনেশনটাকে নাও মানে এইটুকু আর এইটুকু কি বললাম এইটুকু এইটুকু আমি যদি এইটুকুর জন্য বলি সি ওয়ান আর এইটুকুর জন্য বলি সি কি হবে বলতো সি ওয়ান জানো এ মাইনাস এক্স বাই ডি সি টু কি হবে গুড এবার বলতো এটা সি টু বলো সি ওয়ান আর সি টু সিরিজে আছে না প্যারানোলে আছে হ্যাঁ প্যারানোলে যদি থাকে তাহলে আমি যদি সি ইকুইভ্যালেন্ট এর কথা বলি তাহলে কি হবে সি ওয়ান দেখো তো এটা আসে কিনা ইয়েস ঠিক আগে বলো এবার একটা কথা বলো এই পুরো সিস্টেমে পুরো সিস্টেমে টোটাল এনার্জি কত হয় হাফ সি ভি স্কোয়ার এই যে ভিত কনস্ট্যান্ট হ্যালো এই ভিত ভিত কনস্ট্যান্ট কি তাই না তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি সি সি ইকুই ভ্যালেন্ট না এবার দেখো হাফ এবার দেখো আমি কি করছি

এই যে ইউটা এটা পটেনশিয়াল এনার্জি এই যে ইউটা যেটা স্টোর হয় এই পটেনশিয়াল এনার্জিটার অরিজিনাল এক্সপ্রেশনটা মনে আছে হ্যাঁ তাহলে ফোর্স কি হবে বলো তো ফোর্স হবে তুমি এইটাকে যদি ডিফারেন্সিয়েট করো এইটাকে এক্স এর রেসপেক্টে তাহলে দেখো তো ফোর্সের ভ্যালু এইটা আসে কিনা

এখানে আমার একটা কথা বলার আছে ভেবে দেখো এটা যদি অ্যাপ্রাকটিভিন নেচার হয় তাহলে এইটা যদি আমার ডাইলেক্টিকটা হয় এই প্লেট দুটো এর মাঝখানে এরকম হবে কি হবে না মানে আমি যদি এইভাবে দেখাই এবার দেখো আমি কি বলতে চাইছি ইম্পর্টেন্ট এই ফোর্সটা এইদিকে কাজ করবে কি করবে না করবে হ্যালো এখানে কোনো এক্সটার্নাল ফোর্স কিছু আছে নেই তুমি একটা জিনিস কি লক্ষ্য করেছো এই কনস্ট্যান্ট ওয়ান্ডারফুল যদি এটা ম্যাগনিযুগটা কনস্ট্যান্ট হয় তাহলে একটা জিনিস ভেবে দেখো এই ইলেকট্রা এইদিকে ফোর্স যদি পায় তাহলে এইদিকে একটা অ্যাক্সেলেশন পাবে কি পাবে না বলো এইদিকে এদিকে একটা পাবে কি পাবে না পাবে এবার অ্যাক্সেলারেশনের জন্য ও কিছুক্ষণ বাদে কিছুক্ষণ বাদে এইদিকে এতটা বেরিয়ে যাবে যাবে কি যাবে না তখন আবার ফোর্সটা উল্টো দিকে কাজ করবে না মানে ও বেসিক্যালি এর মধ্যে একটা এসএইচএম টাইপের জিনিস করবে না এসএইচএম টাইপের আমি এসএইচএম বলি বলিনি বল এইচ এম টাইপের জিনিস করবে না কিন্তু ও কি এসএইচএম করবে আদৌ না কেন এখানে ফোর্সটা কি কনস্ট্যান্ট আসছে অ্যাকচুয়ালি এসএইচএম এর জন্য কি হয় এস ইকুয়াল টু মাইনাস সাম কনস্ট্যান্ট ইনটু এক্স টার্ম এক্স হ্যাঁ কি এক্স ফর্ম হচ্ছে কিন্তু এখানে কি কোনো এক্স টার্ম আছে না তাহলে ডেফিনেটলি এ এসএইচএম করবে না কিন্তু এ অসিলেট করবে এটা বুঝতে পেরেছো হুম 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 বলো এসএইচএম করবে না কিন্তু অসিলেট করবে বুঝতে পেরেছো যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো മൂഡ് ওকে আচ্ছা এবারে বলো তো এইখানে আমি কি করেছি ফোর্স অন এ ডাইইলেকট্রিক এট কনস্ট্যান্ট ভোল্টেজ করেছি না হ্যালো হ্যালো হ্যাঁ কথা বুঝতে পারছো তো হ্যাঁ ইয়েস হ্যাঁ আচ্ছা এবার বলো তো

এখানে কি সাইন সাইন কিছু আসে হ্যাঁ না হ্যাঁ একটা মানে এইটা মানে কি এইটা মানে তো বেসিক্যালি এইটা

শুধু লাস্ট একটা টপিক বলবো এর নাম লিকেজ কারেন্ট লিকেজ কারেন্ট দেখো লিকেজ কারেন্ট লিকেজ কারেন্ট বলতে কি বোঝাচ্ছে দেখো আমরা কমার্শিয়ালি যে ব্যাটারিগুলো ক্যাপাসিটার গুলো কিনি কমার্শিয়ালি যে ক্যাপাসিটার গুলো কিনি সেই ক্যাপাসিটার গুলো মধ্যে একটা ডাইলেক্টিক থাকে কি বললাম একটা ডাইলেকট্রিক থাকে সেই ডাইলেকট্রিকটা যে মেটেরিয়ালের তৈরি হয় প্র্যাকটিক্যালি সেই মেটেরিয়ালের একটা রেজিস্টিভিটিও থাকে রাইট মানে আমি বলতে চাইছি এর ক্রস সেকশনের এরিয়া এইটা ডি এইটা কে তাহলে এর সি কত এর সি কত জিনিস হলো ভেবে দেখো তো আমি যদি একটা ক্যাপাসিটারকে ক্যাপাসিটারকে নিয়ে আসি এবং সেটাকে চার্জ দিই চার্জ দি এবং আমি রেখে দিলাম তাইতো আইডিয়ালি আইডিয়ালি ওই চার্জটা ফর এভার থাকার কথা না ফরেভার কিন্তু ওটা থাকে না ওই চার্জটা আস্তে আস্তে খতম হয়ে যায় কি বললাম ওই চার্জ আস্তে আস্তে খতম হয়ে যায় কেন খতম হয়ে জানো তার কারণ এই যে ডাইলেক্ট্রিক থাকে না এর একটা রেজিস্টিভিটি থাকে এই রেজিস্ট্রিভিটির জন্য এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয় আর এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয় এই আর হয় রো ডি বাই এ দেখো এইখান থেকে এইটুকু বি আর এইটুকু হচ্ছে এ আমি ভিটা সরিয়ে নিয়েছি সেই চার্জটা এই রেজিস্ট্যান্সের এর মধ্যে দিয়ে ফ্লো হবে কি হবে না হম হবে যদি ফ্লো হয় তাহলে হিট এনার্জি হিসেবে বেরিয়ে যাবে না তাহলে আমি এইটাকে এইভাবে ডিনোট করতে পারি আমার কাছে একটা ক্যাপাসিটেন্স ছিল আর একটা রেজিস্টেন্স আছে এটা আর ইকুয়াল টু রোয়েল বাই এ কারেক্ট আর এটা সি ইকুয়াল টু এস সাইলন একে বাইডি মানে এ বেসিক্যালি ডিসচার্জ হচ্ছে এই ক্যাপাসিটার থেকে ডিসচার্জ হচ্ছে তাই না যদি ডিসচার্জ হয় তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেটার ভ্যালু মনে আছে কিউ নট বাই আর সি ইটুদি পাওয়ার মাইনাস কি বাই আর সি এই ফর্মে ও ডিসচার্জ হচ্ছে কারেন্টটা হ্যালো বলো এবার রো এর ভ্যালু এই সি এর ভ্যালু এই তাহলে তোমরা আমাকে বলো তো আর সি এর ভ্যালু রো এপসাইলন ডট কে আসছে কিনা তাহলে এখান থেকে আমি বোঝাতে পারলাম যে কিভাবে এই চার্জটা ডিসিপেট হয়ে যাচ্ছে মানে এখান থেকে এখান হিট এনার্জি হিসেবে বেরিয়ে যাচ্ছে তোমরা বুঝতে পেরেছো হ্যালো এটাকে বলে লিকেজ কারেন্ট এই লিকেজ কারেন্টের জন্য একটা কি বলে ক্যাপাসিটর সারা জীবন এই অবস্থায় থাকবে বুঝছ তো বললাম হ্যালো বুঝছ তো হ্যালো বলো বুঝছ না